মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে আর এখন বাজে 8টা। আমি আজকে উঠেছি সকাল 6:30। তারপরে উঠে আমি সামান্য একটু একটু রানিং করলাম, একটু ফার্স্ট ওয়াকিং করলাম। কেন কি একসাথে না, আগে যেটা আমি করতাম শুধু রানিং করতাম, কিন্তু এখন দেখছি কিছু এক মাস দেড় মাস আমার হয়নি, মানে আমি সেই রুটিন ফলো করছিলাম না বলে এখন আবার একটুতেই আমি খুব বেশি এক্সস্ট হয়ে যাচ্ছি। এই কারণে আমি প্রথমে ফার্স্ট ওয়াকিং করলাম, ওয়ার্ম আপ করলাম নিজেকে, তারপরে আমি করলাম রানিং। তো আমাকে যদিও বাইরে যেতে হয় না, আমি আমার বাড়ির পুরো চারধারে করলে আমার হয়ে যায়। তারপর আমি যেটা এখন শেষ পার্ট আমার এক্সারসাইজে, সেটা হচ্ছে ইয়োগা। তো ইয়োগাটা করব। আর সামনে পুজো, বুঝতেই পাচ্ছেন তো, এখানে হয়তো বা পুজো হবে না, কিন্তু কলকাতায় শুনেছি পুজো হবে। তো চলুন আমি সামান্য করব ইয়োগা, তারপরে যাব নিচে, আর তারপর আবার আপনাদের সাথে আসছি। প্রচণ্ড বেশি জ্বালা করে, তো একটুখানি আমি বরফ ঘষে নেবো মুখে। তো খুব আরাম লাগে যখন বরফ ঘষার পর একটু হাওয়াতে আপনি দাঁড়াবেন, তো মানে কি বলবো, এত আরাম লাগে। তো আমি এখন সেটাই করব, আর আপনারা চলুন আমার সাথে। আজকে একটা সামনে মন্দির আছে আমার বাড়ির কাছে, তো স্যাটারডেতে মম্মি রোজ ওখানে জল ঢালে, হনুমানজিকে পুজো দিয়ে আসে, তো আমিও যাবো সাথে, এই জন্য তাড়াতাড়ি চান করতে হবে। তো চলুন। আমি চলে এসেছি মন্দির থেকে, এবার আমি আপনাদের সাথে একটা সিঁদুর, ঘামের চুটো না সিঁদুর লেগে গেছে, তো আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে দই কাতলা। বিয়ের বাড়ির স্টাইলে দই কাতলা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ, কাতলা মাছ, আর এই কাতলা মাছ আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। সেটা হচ্ছে একটুখানি
একটুখানি নুন দিলাম, আর দেবো সামান্য মাস্টার্ড অয়েল, সামান্য একদম। আমি এমনিতে তেলযুক্ত খাবার খুব কম খাই, বেশি রিচ আমি একদমই খাই না। হ্যাঁ, আর ফটাকে রাখতো বেশ। তিন টেবিল স্পুন দো দহি, আমি 10 মিনিট মতো রেখে দেবো, ঠিক আছে। এবার আমি যেটা হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, এই তিনটে বাটা নেব। আর একদিকে আমি খসখস পিষে রেখে দিয়েছি, পোস্ত পিষে রেখে দিয়েছি, এর সাথে দুটো কাঁচা লঙ্কা আছে। আর নেব দই, যেটা তেলটা আমি বেশি দিলাম, কারণ কি অনেকটা মাছ আছে, আর এটাতেই আমি ফ্রাই করবো, রান্না করবো, সব একসাথে করবো। আমার তেল হয়ে গেছে গরম, এবার আমি মাছগুলোকে এক এক করে ছাড়বো। এগুলো মাছগুলো বেশি ফ্রাই করা যাবে না, অল্প অল্প করে ফ্রাই করতে। মাছ হয়ে গেছে ভাজা, এটা বন্ধ করে, মাছ হয়ে গেছে ভাজা। এবার যেটা করবো, এই চিংড়ির আওয়াজে না কোনো কিছু শোনা যায়, তাকে আমার কাছে নেই। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, ইলাইচি, লং আর দারচিনি। এইখানটা না দিনের এই আলোটার জন্য না আর ভালো করে লাইট পৌঁছাচ্ছে, তো ওটাই বলছিলাম। এবার ঢাকা দিয়ে আমি এটাকে কষাবো, এবার এটার কালারটা একটু চেঞ্জ হবে, তখন আমি দেবো
এটা দিয়ে রেখেছি, যেটা এর মধ্যে আছে পোস্ত বাটা, দুটো কাঁচা লঙ্কা বাটা আর দই। এখানে আছে চিকুন হালকা করে মাছের ঝোল, দেখুন একদম হালকা পাতলা। এটা হচ্ছে ধনে গুঁড়ো, একদম সামান্য। একটুখানি জিরে গুঁড়ো, আমার হয়ে গেছে। এবার এটা যখন হবে তখন আপনাদেরকে আমি দেখাবো ফাইনাল লুকটা। তো আপনারা দেখলেন কি দই কাতলাটা হয়ে গেছে, এবার আমি খাবো। আর কন্ট্রোল করতে পারছি না, সেই দুধ কর্নফ্লেক্স খেয়েছিলাম সকালবেলা, এখন আমি খাবো ভাত। তো চলুন। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন একবার বাড়িতে, যাদের হয় না রুই কাতলা মাছ খেতে খেতে একঘেয়েমি লেগে যায়, তো তারা কি খাবে কি খাবে বুঝতে পারে না, তো একবার এটা ট্রাই করে। আমি অলরেডি ফেস ওয়াশ করে নিয়েছিলাম যখন আমি চান করেছিলাম, তো দেখতে পাচ্ছেন মুখ পরিষ্কার আছে, একটু এমনি জাস্ট জল আমি বুলিয়ে নিয়েছি। এবার আমি এই ফেস প্যাকটা দেবো, মামা আর্থের নিম ফেস মাস্ক, দেখতে পাচ্ছেন তো এটাতে আছে উইথ নিম অ্যান্ড টি ট্রি, তো এটা আমি এখন অ্যাপ্লাই করব আমার মুখে, দিয়ে আমি একটু রিল্যাক্স করব, ঘুমাবো না, কারণ কি ওয়েট লসের জন্য ঘুম একদম ভালো না, দুপুরে ঘুমানো একদম উচিত না।
প্লিজ আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলকে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।